বিপিএলের ঢাকা দলটা যেন ঢাকায়াবাসীর কাছে একটা ইমোশন। প্রতি বছরই তো ঢাকা দলের নাম পরিবর্তন হচ্ছে, আসছে নতুন মালিকানা। এবার ঢাকা খেলবে ক্যাপিটালস নামে। সাকিব খানের মালিকানাধীন দলের নাম ঢাকা ক্যাপিটালস। এতদিন তো প্রত্যেকটা দলের স্কোয়াড প্লেয়ার দেখেছেন, এবার তো সময় এসেছে জার্সি উন্মোচনের। কিছুদিন পূর্বেই ঢাকা ক্যাপিটালস জার্সি নিয়ে একটি অ্যালার্ট দিয়েছিল। সেই অ্যালার্টের পর অনেকে অনেক প্রকার জার্সির কনসেপ্ট দেখিয়েছে আগামী বিপিএল এর জন্য। তবে স্ক্রিনে এখন যে জার্সিটা দেখতে পাচ্ছেন, এটা সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। ঢাকা ক্যাপিটালস যেহেতু ভক্ত সমর্থকদের মতামতকে প্রাধান্য দিচ্ছে, সেক্ষেত্রে এটাই হয়তো হতে যাচ্ছে আগামী বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের জার্সি। যদিও নিচের যে আহসান মঞ্জিল আছে, এটা হয়তো পরিবর্তন হতে পারে কনসেপ্টে, সেটা এখনো শিওর না। তবে এটাই সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে সকলের কাছে, সাথে গোল্ডেন প্যাডস ও হেলমেট। সত্যি অসাধারণ ফুটে উঠবে ঢাকা ক্যাপিটালসের এই জার্সিটি। এবার দেখার বিষয় এই জার্সিটিকে কি ফাইনাল করে কিনা ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট। প্রিয় দর্শক, জার্সিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই জার্সিটাকে কি আপনারা ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল জার্সি হিসেবে দেখতে চান, সেটাও কমেন্টে জানিয়ে যাবেন।